ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك إن يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به وَيُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُضِلَّهُمْ وَيَهْدِيَهُمُ الضَّلَالِ الْبَعِيدَا আয়াত কারীমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তৎপ্রতি তারা বিশ্বাস করে অথচ তারা নিজেদের মোকদ্দমা তাগদের নিকট নিয়ে যেতে চায় যদিও তাদেরকে আদেশ করা হয়েছিল যেন তাকে অবিশ্বাস করে শয়তান তাদেরকে প্রতারিত করে করতে চায়। আমরা জানি পাক রব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দান করেছেন এই আয়াতে কারিমার আয়িমারিমার সহজ তর্জম হলো যে তাআলা আমাদেরকে বিধান দান করেছেন আমরা জানি এটা সত্য বিধান আমরা চাই এটার প্রতি চলতে এটা আমাদের পূর্বপুরুষদের উপরে অবতীর্ণ হয়েছিল কিন্তু আমরা চলতে গিয়েও চলতে পারি না কারণ শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে চায় এই জন্য শয়তানের ধোকায় পড়া যাবে না শয়তান কি বলল এটার প্রতি কখনো নজর দেওয়া যাবে না একই বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বাণী কয়েক জায়গায় করেছেন এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন যেই সমস্ত জায়গা সতর্ক করেছেন সেই সমস্ত জায়গা থেকে আপনাকে আমাকে ফিরে থাকতে হবে এই ফিরে থাকার নাম হচ্ছে এক প্রকারের ইমান তাহলে তাহলে চার নম্বরে কি গেল কি গেল চার নম্বরে গেল পাক রব্বুল আলমিনের কাছ থেকে যে বিধান বিশ্বনবী নিয়ে এসেছেন সংবিধান এই সংবিধানকে কখনো ছুটে মনে করা যাবে না এই সংবিধানকেই পৃথিবীর সব থেকে যত নিয়ম রয়েছে যত কানুন রয়েছে সব নিয়ম এবং কানুনের ভিতর থেকে এটাকেই আপনাকে বড় মনে করতে হবে